বন্ধুরা, আমরা এখন কোষ বিভাজন সম্পর্কে জানব। তার আগে আমাদেরকে বলো, আমরা সবাই জানি যে বিজ্ঞানীরা বলে থাকেন প্রত্যেকটা জীব একটি মাত্র কোষ থেকে গঠিত হয়, অর্থাৎ এই কোষ থেকে, একটা কোষ থেকে এই বহুকোষী বিভিন্ন প্রাণী তৈরি হয়ে থাকে। তাহলে একটা কোষ থেকে যদি সবকিছু তৈরি হয়ে থাকে, তাহলে এই একটা কোষ কিছু একটা হবে, তারা বিভাজিত হবে। যে প্রক্রিয়ায় কোষগুলো বিভাজিত হয় তাদেরকে কোষ বিভাজন বলা হয়ে থাকে। মূলত আমরা পরিবেশের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে, মূলত জীব দেহে কোষের সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। কিছু কিছু জীব আছে যাদের জীব দেহে মাত্র একটা কোষ আছে, আবার কিছু কিছু জীব আছে যাদের দেহে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে। এই কোষের অবস্থান বা সংখ্যার উপর ভিত্তি করে সমগ্র প্রাণী জগৎকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এরা হচ্ছে এককোষী জীব আর হচ্ছে বহুকোষী জীব। যাদের দেহে একটা মাত্র কোষ থাকে তাদেরকে হচ্ছে এককোষী জীব বলে, এবং যাদের দেহে অসংখ্য কোষ থাকে তাদেরকে হচ্ছে বহুকোষী জীব বলা হয়ে থাকে। এখন দেখো তো, যাদের একটা মাত্র কোষ আছে, এই একটা কোষই তাদের খাদ্য গ্রহণ, পরিচলন, আত্মরক্ষা, তারপরে জনন করে থাকে। আর বহুকোষী জীবের সব কাজ করার জন্য খাদ্য গ্রহণ করে কিছু সংখ্যক কোষ, চলনে সাহায্য করে কিছু সংখ্যক কোষ, জননে সাহায্য করে কিছু সংখ্যক কোষ। কোষ বিভাজন হচ্ছে তাই জীবের গঠন এবং প্রজননের উদ্দেশ্যে কোষগুলা একটা কোষ থেকে আরেকটা কোষের যে পরিবর্তন হচ্ছে বা তৈরি হচ্ছে তাকে আমরা কোষ বিভাজন বলি। এখন এই কোষ বিভাজন বিভিন্নভাবে হয়। প্রধানত কোষ বিভাজন তিনভাবে হয়, তা হচ্ছে এমাইটোসিস। এমাইটোসিস শব্দটা এসেছে হচ্ছে এ এবং মাইটোসিস শব্দ থেকে। আমরা জানি এ শব্দের অর্থ হচ্ছে না, অর্থাৎ যা মাইটোসিস না তাকে আমরা হচ্ছে এমাইটোসিস প্রক্রিয়া বলা হয়ে থাকে। তারপর হচ্ছে মাইটোসিস বিভাজন এবং তিন নম্বর হচ্ছে মিওসিস বিভাজন। এখন এই নাম থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না এমাইটোসিস কী জিনিস, মাইটোসিস কী জিনিস বা মিওসিস কী জিনিস। আমরা এই ভবিষ্যতে আরও ভিডিওর মাধ্যমে এই তিনটা কোষ বিভাজন সম্পর্কে আরও বিস্তারিত সম্পর্কে জানবো। তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানো।